ক্লাস টেনের সকল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই তোমাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে বাংলা সাবজেক্টে দু হাজার থেকে দু হাজার এই সালের মাধ্যমিক পরীক্ষায় কবিতা এবং গদ্যের বা গল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তার সব এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো তো তোমাদের গদ্য বা গল্প থেকে থাকে তিন নম্বর এমসিকিউ তিনটি থাকে প্রশ্নপত্রে এবং কবিতা থেকেও থাকে তিনটি এবং লিখতে হয় তিনটি তো দু হাজার থেকে দু হাজার এই যে সালের পরীক্ষাগুলো ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্নপত্রগুলোর যে এমসিকিউ প্রশ্ন তোমরা জেনে নাও এগুলো জানা থাকলে তোমরা যেমন প্রশ্নপত্রগুলো জেনে নিবে ঠিক সেই সঙ্গে উত্তরগুলো জেনে ফেলবে এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে তোমরা প্রশ্নের টাইপগুলো জানতে পারবে তাহলে চলো প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো জেনে নাও দু হাজার সতেরোতে মাধ্যমিক পরীক্ষায় গদ্য অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটায় রেল স্টেশনে বিমানবন্দরে এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল তোমরা জানো আশা করি রেল স্টেশনে কারণ পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রের প্রথম সাক্ষাৎ হয় বা দেখা হয় এরপর বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা আট টাকা আট আনা দশ টাকা চার আনা দশ টাকা দশ আনা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্ন তো এই সঠিক উত্তর আট টাকা দশ আনা এরপর হোলির দিন দলের ছেলেরা অমৃত আর হিসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি খেলতে কুস্তি লড়তে ফুটবল খেলতে তো এটি তোমাদের অদলবদল গল্প থেকে নেওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হলো কুস্তি লড়তে কারণ অমৃত এবং হিসাব যখন একই রকম হোলির দিনে একই রকম মাপ কাপড় রং জামা পরে গিয়েছিল তখন ছেলের দলের থেকে একটি ছেলে তাকে কুস্তি লড়তে বলেছিল যাই হোক এরপর সিন্ধু তীরে কবিতাংশটি কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লোড়ুচন্দ্রাণী পদ্মাবতী সতী ময়না তোহোপা তো তোমাদের জানাবো তোমাদের বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষায় কবিতা অংশ থেকে একটি কাব্যের নাম অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে বা কাব্যটির উৎস বেশিরভাগ দেওয়া হয় এইরকম একটি টাইপ থাকে তোমরা জেনে রাখো তাই তোমরা সব কবিতার উৎস বা কাব্যগ্রন্থগুলো জেনে রাখবে তো এর সঠিক উত্তর হলো পদ্মাবতী কারণ সৈয়দ আলাউলের লেখা এই পদ্মাবতী কাব্যেরই অংশ হলো সিন্ধু তীরে কবিতাংশটি এরপর প্রদোষকাল ঝঞ্ঝা রুদ্ধ রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা ভোর রাত্রি দুপুর তো লাইনটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে তো এর সঠিক উত্তর সন্ধ্যা আমি আবারও বলবো তোমাদের এই সব যে কোনো গদ্য বা পদ্যের থেকে কোনো একটি শব্দের অর্থ দেয়া হয় তো আমি পরে যে সালের প্রশ্নগুলো আছে তাতে তোমাদের দেখিয়ে দেব বা বলে দেব এই রকম একটি টাইপ থাকে যাই হোক এরপর ইন্দ্রজিতের স্ত্রীর নাম ইন্দিরা শরমা নিকোষা প্রমীলা তোমরা অভিষেক কবিতাংশে জেনেছো বা পেয়েছো ইন্দ্রজিতের স্ত্রী ছিলেন প্রমীলা তো এরপর আমরা চলে আসবো যে দু হাজার আঠেরোতে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো গদ্য এবং পদ্য থেকে এসেছে তো দু হাজার আঠেরোতে এসেছে সপ্তাহে হরিদা বহুরূপী সে যে বাইরে যান একদিন দু দিন চার দিন পাঁচ দিন তো বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে তো বহুরূপী সেজে হরিদা যেতেন কারণ তার এটাই পেশা ছিল তো এর সঠিক উত্তর একদিন তো এরপর তপনের মেষমশায় কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তো তোমাদের প্রথম পাঠ্যগল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু তো অপশানগুলো হলো সুক্তারা আনন্দ মেলা সন্ধ্যা এবং দেশ তো এর সঠিক উত্তর তোমরা সকলেই আশা করি জানো যে মেষমশাই যে পত্রিকা সম্পাদককে চিনতেন তা সন্ধ্যা তারা এরপর দয়াসাগর পরকে সেজেদি নিজে খাইনি বক্তা হলেন বাবু নিমাই বাবু অপূর্ব গিরিশ মহাপাত্র তো সব্যসাচী মল্লিকের ছদ্মবেশ ধারণ করেছিলেন যে গিরিশ মহাপাত্র সে গিরিশ মহাপাত্র যে বলেছিল যে গাঁজা সে নিজে খায় না ইয়ার বন্ধু বললে সেজে দেয় ইত্যাদি তো ইত্যাদি প্রসঙ্গে জগদীশবাবু তাকেই বলেছিল যে দয়াসাগর পরকে সেজে দিই নিজে খায়নি অতএব এর সঠিক উত্তর বা বক্তা হলেন জগদীশবাবু এরপরে সমুদ্র নিপতি সুতাকে লক্ষ্মী পদ্মা বারণী দেখো প্রশ্নটি একটু ঘুরিয়ে বা তোমরাও যাতে ভুল করতে পারো এই রকমভাবে দেওয়া হয়েছিল দু হাজার আঠেরোতে মাধ্যমিক পরীক্ষায় দেখো সঠিক উত্তর হবে পদ্মা অর্থাৎ সমুদ্র রাজার মেয়ে বা নিপতি সেই অর্থে বলা হলো সমুদ্র রাজার মেয়ে পদ্মা কিন্তু যদি বলা হতো হৈমবতী সুতাকে তখন কিন্তু উত্তরটি হতো লক্ষ্মী যেটি তোমাদের ওই যে অভিষেক কবিতাংশে রয়েছে আর এটি রয়েছে যে সমুদ্র নিপতিসুধা এটা সিন্ধু দিনে কবিতাংশ থেকে নেওয়া হয়েছে যাই হোক সঠিক উত্তর পদ্মা এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমি দু হাজার সতেরোতে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো তাতে আমি একটি টাইপ বলছিলাম যে তোমাদের বেশিরভাগ একটি এই যে কবিতাংশের বা কবি কবিতার উৎস দেওয়া হয় তো এক্ষেত্রেও দেখো দু হাজার আঠেরোতেও একই ধরনের একটি প্রশ্ন দেয়া হলো নিহিত পাতাল ছায়া পাঁজরে দাঁড়াই শব্দ দিনগুলি রাতগুলি জলই পাশান হয়ে আছে তোমরা সকলেই জানো তোমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের জলই পাষায়ণ হয়ে আছে কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত বা নেওয়া হয়েছে এরপর সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী আফ্রিকা কবিতা থেকে নেওয়া এই প্রশ্ন বিদ্বেষ ত্যাগ করো ক্ষমা করো ভালোবাসা ভালোবাসো মঙ্গল করো আফ্রিকা কবিতার শেষ অংশে রয়েছে যাই হোক তোমরা জানো এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষমা করো এরপর আমরা দু হাজার উনিশে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এমসিকি হিসেবে তা জেনে নেব তপনের মেষমশায় কোন পত্রিকার পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ধ্রুবতারা সুখ তারা সন্ধ্যা তারা রং মশাল তো দু হাজার সতেরোতে এই রকম একটি প্রশ্ন এসেছিল একটু অন্য ধরনের যে তপনের লেখমশা মেসোমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন তো সন্ধ্যা তারা এটিও সঠিক উত্তর হবে সন্ধ্যা তারা এরপর নদী চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পাঁচ নম্বর ডাউন প্যাসেঞ্জার সাত নম্বর আপ প্যাসেঞ্জার পাঁচ নম্বর আপ প্যাসেঞ্জার তো নদীর যে চাঁদকে পিছিয়ে দিয়েছিল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এই প্রশ্নটি একেবারে তোমাদের নদীর বৃদ্ধ গল্পের শেষের দিকে রয়েছে যাই হোক অপূর্ব পিতার বন্ধু হলেন জগদীশবাবু রামদাস নিমাইবাবু গিরিশ মহাপাত্র অপূর্ব পিতা পিতার যে বন্ধু গল মানে গদ্যাংশে বা পথের দাবি যে গদ্যাংশের অনুসরণে বা সূত্রে আমরা জানতে পারি নিমাই বাবু ছিলেন একজন পুলিশ কর্মী এরপর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল পায়ের দাগ কাঠ কয়লা গোলাপি গাছ প্রাচীন জল তরঙ্গ তো অশোকে একজন কবিতা থেকে নেয়া এই প্রশ্নের সঠিক উত্তর কাঠ কারণ যুদ্ধ আসার পর ফলে এবং তার পরবর্তীকালে যে পরিণতি ঘটল তার মধ্যে ছড়িয়ে রইল শহরে যেখানে সেখানে কাঠ কয়লা এরপর আদিম যুগে স্রষ্টা কাঠ প্রতি অসন্তোষ ছিল দয়াময় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি নিজের প্রতি ধরিত্রীর প্রতি আফ্রিকা কবিতা থেকে নেওয়া এই প্রশ্নের সঠিক উত্তর বা অ্যান্সার নিজের প্রতিকারণ এই সসটা বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা বিধাতা তার সৃষ্টি যা করেছেন তার মনমত হয়নি তাই তিনি বারবার ভাঙছিলেন আর গড়ছিলেন সেই জন্য তিনি অসন্তুষ্ট ছিলেন তার নিজের প্রতি এরপর কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ আমি আবারও বলছি যে তোমাদের কবিতার থেকে একটি উৎস থাকে বা কাব্যগ্রন্থ এই সালেও এসেছে এটি কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা অগ্নিপীণা রূপসী বাংলা পাতার পোশাক জয়গোস্বামীর লেখা তোমাদের যে অস্ত্রের বিরুদ্ধে গান এই যে কবিতাটি রয়েছে তো এখানে যে উল্লেখ রয়েছে যে কাব্যগ্রন্থগুলো তার সঠিক উত্তর পাতার পোশাক আর এই পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি এরপর দু হাজার কুড়িতে মাধ্যমিক পরীক্ষায় গদ্য এবং পদ্য অংশ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে জেনে নাও এগুলো তোমাদের দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষায় রিপিট হবে না কিন্তু প্রশ্নের টাইপগুলো তোমরা জেনে নেবে পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে চকের বাস স্ট্যান্ডে দয়ালবাবুর লিচু বাগানে স্কুলে তো গল্পে তোমরা পড়েছ বহুরূপী গল্পে যে পুলিশে যে হরি হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে এবং তিনি স্কুলের চারটি ছেলেকে ধরেছিলেন যাই হোক এর পরের প্রশ্ন নদে চাঁদের বয়স পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তো তোমাদের জানাবো তোমাদের বা তোমরা যারা দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই নদীর বিদ্রোহ এবং বহুরূপী গল্প থেকে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি তো কারণ এক্ষেত্রে সব প্রশ্ন এসেছে এবং দু হাজার কুড়িতে মাধ্যমিক পরীক্ষায় এই দুটি চ্যাপ্টার থেকে বড়ো প্রশ্ন আসেনি যাই হোক এর সঠিক উত্তর হল 30 বছর এরপর ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আষ্টেকের বছর পাঁচেকের বছর দশেকের বছর বারোর তো তোমরা গল্পে জেনেছ যে জ্ঞানচক্ষু গল্পে বছর আষ্টেকের বড় ছিল তপনের থেকে বড় তার ছোট মাসি এরপর অভিষেক শীর্ষ কবিতাংশটি মেঘনাথ বোধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ তৃতীয় স্বর্গ নবম স্বর্গ পঞ্চম স্বর্গ তো অভিষেক যে কবিতাংশটি তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা তো তা মেঘনাথ বোধ কাব্য থেকে নেওয়া হয়েছে মেঘনাথ বোধ কাব্য মোট নটি স্বর্গে বিভক্ত তার প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে তোমাদের শীর্ষক যে পাঠ্য কবিতাটি বা কবিতাংশটি তো তোমাদের জানাবো এই কবিতা থেকে দু হাজার একুশে বড়ো প্রশ্ন আসবে না আমি আগেই বলেছি যে এ যতগুলো সালের আমি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম সবগুলো থেকে বললাম যে কবিতার উৎস থেকে একটি প্রশ্ন দেওয়া হয় তো এক্ষেত্রেও দেওয়া হয়েছে তারপর তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারল না সেই মেয়েটা গির্জার নান কবিতার কথক শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তর কারণ মন্দির থেকে তারা টুকরো টুকরো হয়ে পড়েছিল যুদ্ধ আসার ফলে তাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না অসুখে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্ন এরপর গান বাঁধবে সহস্র উপায় কে গান বাঁধবে চিল কোকিল শকুন মৌর সঠিক উত্তর কোকিল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া এই প্রশ্ন তোমাদের আমি এক্ষেত্রে বলবো যে দু হাজার একুশে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে বড়ো প্রশ্ন অবশ্যই আসছে বা পাঁচ নম্বর কিংবা তিন নম্বর তাই তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নেবে এবং এর প্রশ্নগুলো রেডি করে নেবে তোমাদের উদ্দেশ্যে জানাবো তোমাদের পাঠ্য বাংলা বিষয়ে প্রতিটি চ্যাপ্টার থেকে বিষয় আলোচনা করা হয়েছে প্রশ্ন উত্তর এমসি কিউ যেমন দেওয়া হয়েছে নোটসও দেওয়া হয়েছে বা ধীরে ধীরে আরও দেওয়া হবে সাজেশান ইতিমধ্যে দেওয়া হয়েছে পরবর্তীকালে দেওয়া হবে রচনা সাজেশান দেওয়া হয়েছে সংলাপ প্রতিবেদন ইত্যাদি বিষয় ধর্মীয় আলোচনা যেমন করা হয়েছে তার পাশাপাশি সংলাপ সাজেশানের সম্ভাব্য সাজেশান দেয়া হয়েছে কোনি যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে তার থেকেও সাজেশান দেয়া হয়েছে সেগুলো পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস টেন ব্যাঙ্গলি এই প্লে লিস্টে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের এই আলোচনাটি ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো এই চ্যানেলে যারা নতুন কিংবা প্রথম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে আইকন প্রেস করো সকলেই ভালো থেকো আজ এই পর্যন্ত ধন্যবাদ